কক্সবাজারে পূর্ব শত্রুতার জেরে আব্দুর রাজ্জাক নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। টেকনাফের মহেশখালিয়াপাড়ার তোলাতুলি বাজারে এই ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় রাজ্জাক তার বন্ধু মোহাম্মদ আলীর সাথে বরতলি বাজারে যাচ্ছিলেন। পথে তার গতিরোধ করেন শাহাবুদ্দিন, আমানুল্লাহ, মোহাম্মদ সেলিম সহ কয়েকজন। তারা রাজ্জাককে লাঠি দিয়ে পিটিয়ে গ্রামের ভেতরে নিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত রাজ্জাককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।